এখনো বাজার অগ্নিমূল্য, কাঁচা আনাজের দাম এখনো আকাশ ছোঁয়া। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি নিউ মার্কেটে, সেখানে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছেন, তারা সেখানে পৌঁছে গিয়েছেন, সেখানে দেখার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা নিউ মার্কেটে হানা টাস্ক ফোর্সে তারা কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন, আমি এলিনার কাছে চলে যাবো। এলিনা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? তুমি দেখতেই পাচ্ছ টাস্ক ফোর্সের যারা সদস্যরা রয়েছেন তারা নিউ মার্কেটের যে সবজি বাজার সেই সবজি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। টাস্ক ফোর্সের প্রধান আর একেবারে অন্যতম প্রধান যিনি রয়েছেন রবীন্দ্রনাথ কুমার, তার সঙ্গে আমরা কথা বলবো। বিভিন্ন সবজি বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি সবজির দাম তারা জানার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ বাবু, নিউ মার্কেটের অবস্থাটা কি দেখছেন? নিউ মার্কেটে দাম কম লেগেছে আমাদের, আমরা আমাদের যা 10 তারিখের অভিজ্ঞতা দামের তার তুলনায় নিউ মার্কেটে 30% দাম কমেছে। মমতাদি যেটা চাইছেন সেটা অনেকটা আগেই হয়ে গেছে, উনি 10 দিন টাইম দিয়েছে। এই লঙ্কা কত করে বেচছ? হ্যাঁ, 9 টাকা। এই দেখুন লঙ্কা কিন্তু 15 টাকা সব বিক্রি হচ্ছিল এখানে, 150 টাকা ছিল সেখানে, এখন 90 টাকা। হ্যাঁ ঠিক আছে, চলো এখান থেকে আপনারা পৌঁছবেন যদুবাবুর বাজার। হ্যাঁ, যদুবাবু বাজার ওখানে আমাদের, ওটা বিরাট বড় বাজার, কলকাতার অন্যতম। ওইখানে আমরা যাব, ওখানে যারা কর্মকর্তা আছে তারা আমাদের জন্য ওয়েট করছে। আমরা শুনলাম আপনি বললেন বিভিন্ন সবজি বিক্রেতাদের যে একটা প্রাইস লিস্ট টাঙিয়ে দিতে, এইটা কেন, এর এর কারণটা কি? মাল বেচছ, দামের লিস্ট লাগাতে হবে, এরকম চলবে না। হ্যাঁ, যে দামে বিক্রি না, যে দামে বিক্রি করছো তার একটা স্লেটে পেন্সিলে লিখবে, চকে রোজকার রোজ। কাস্টমার বলছে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দিচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থা। মানে আপনারা বলার পরে আবারও একটা অন্য দামে তারা বিক্রি, বেশি দামে, অন্য দাম মানে বেশি দামে, সেইটা যাতে মানে বিভ্রান্তি না হয়, কাস্টমারও ঠিকঠাক বোঝে, সেই জন্য এই ব্যবস্থা। কথা বললাম রবীন্দ্রনাথ কোলের সঙ্গে, একেবারে বোঝা যাচ্ছে কলকাতায় সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় লাগাতার হানা দেওয়া হচ্ছে টাস্ক ফোর্সের পক্ষ থেকে, তবে কতটা দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা। আজ উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সকাল থেকে এই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ, উল্টো রথকে ঘিরে পুরীতে সাজো সাজো রথ। পুরীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে, পুরীতে সেখানে সেজে উঠেছে শ্রীক্ষেত্র, কেননা আজ তো উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ, সেখানে ভক্তরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন রথের রশিতে টান দেওয়ার জন্য। উল্টো রথ ঘিরে পুরীতে রীতিমতো সাজো সাজো রথ, তবে আমরা যেমন উল্টো রথে পুরীর দিকে নজর রাখছি ঠিক তখনই আমাদেরকে এ রাজ্যের দিকেও নজর রাখতে হবে, কেননা এ রাজ্যের মাহেশ এবং এর পাশাপাশি মায়াপুর দু জায়গাতেই কিন্তু উল্টো রথ রয়েছে এবং দু জায়গাতেই ভক্তরা তারা সকাল থেকে সমাগম করতে শুরু করে দিয়েছেন। আমি প্রথমেই চলে যাই পলাশের কাছে, চলে যাই, পলাশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পলাশ, মায়াপুরের ছবিটা এই মুহূর্তে কেমন, কারণ আজ তো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের মন্দিরে নিজের জায়গায়। একদমই শুরুতেই আমি তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে বলে রাখি জয় জগন্নাথ। আজ উল্টো রথ, অর্থাৎ এই 7 দিন মাসির বাড়িতে ভোজন লীলা করার পর এবার ফিরে যাবে সরাসরি মন্দিরে। এই 7 দিনকার প্রক্রিয়াটা কী ছিল বা কোন রাস্তা ধরে কতক্ষণ সময় নিয়ে কি কি আহারাদির মাধ্যমে কোন কোন ভজন গীতিতে আজকে আপনারা এই মাসির বাড়ির থেকে জগন্নাথকে মন্দিরে প্রস্থান করাচ্ছেন? ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর থেকে রথ, ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে 3টি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তার নিজ আলয় জগন্নাথ মন্দির রাজাপুর, সেটি আমাদের শাখা কেন্দ্র, সেখানে জগন্নাথ দেব নিত্য পূজিত হয়, সেখানে ফিরে যাবেন। এই রথকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দ এই রথকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে শ্রীধাম মায়াপুর। এই রথকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাবেশ ঘটছে। জগন্নাথ দেব এখানে অবস্থান করেছেন মাসির বাড়িতে এবং আজকে এই রিটার্ন রথ, পুনর্যাত্রা, উল্টা রথের দিন তিনি ফিরে যাবেন।
এবং এ পথিমধ্যে অনেক জায়গায় 21টি জায়গায় থামবে এবং সেখানে ভক্তবৃন্দ পূজা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন, রথের রশি ধরার সুযোগ পাবেন, সেখানে তাদের জলের ব্যবস্থা করা হবে, জুসের ব্যবস্থা করা হবে, প্রসাদ বিতরণ করা হবে, সব কিছু মিলিয়ে এই যে রথ, এটি ভক্ত ভগবানের মিলনের রথ এবং ভক্তের বাঞ্ছা পূরণের জন্য একেবারে সেখানে সাজসজ্জ একেবারে একটা রব রয়েছে। কেননা আজ তো উল্টো রথ এবং আজকের দিনটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব যখন ফিরছেন তার বাড়িতে, ঠিক তখনই ভক্তরা রথের রশিতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছেন। একবার মহেশের ছবিটা দেখিনি, মহেশ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন। সুজিত, মহেশ এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? সেই ছবিটা আমরা যদি দেখা দেখতে পাচ্ছ, সেই যে যারা ভক্তরা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং এখানে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু ভক্ত এসছে, তারা এখানে এখানে তারা কথা বলার চেষ্টা করছে, আমাদের সঙ্গে রয়েছেন, সেবাই কথা বলবো। আজকে তো উল্টো রথ, আজকে যেমন থেকে যেমন বৃষ্টি হচ্ছে প্রচুর ভক্ত এসছে, আজকে কী কী রীতি নিয়ম রয়েছে? আজকে আমাদের শুভ উল্টো রথ উৎসব, আজকে 628 বছর ঠাকুর আজকে এই মাত্র উনি ভোগ খেয়ে উনি বাইরে বেরোলেন, আজকে সবাইকে দর্শন দেবে, সবাই আজকের দিনে ঠাকুরকে স্পর্শ করতে পারবেন, নিজের হাতে মালা পরাতে পারবেন, উনি জগতের নাথ, জগতের বন্ধু, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। জগন্নাথ দেব আজকে ভোগ রাত খাওয়ার পর আজকে প্রথম, আজকে উনি বাইরে বেরোনোর পর আমাদের ঠিক 2টোর সময় আমাদের দামোদর হবে, প্রথম নারায়ণ রথে উঠবেন, তারপর আমাদের মা সুভদ্রা উঠবেন, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব। আমাদের ভোগে আজকে খিচুড়ি, শাক, আটকে ভোগ, অরড় ডাল, পোলাও, ছানা, ধোকা, আলুর দম, মুগালু, চাটনি, পরমান্ন, মালপো, ওনার তো 56 ভোগ। রাত্রে বাসির বাড়ি থেকে নিজগৃহে যাওয়ার পর ওখানে গিয়ে হাতিপায়া লুচি, হালুয়া, মিষ্টি, আবার রাত্রিরে সেতল হবে, তারপর উনি সেবা করে উনি নিদ্রা যাবেন। কাল থেকে আমাদের তিনটে যে কথা আছে, অন্ন, খিচুড়ি, মায়ের মায়েশকে বলি আমরা খিচুড়ি অন্ন পায়েস এই দিন নিয়ে মাহেশ, কারণ মা সুভদ্রা খিচুড়ি আর শাক ছাড়া অন্য কিছু খান না। জগন্নাথ দেব আটকে ভোগার অরড় ডাল, একেবারেই বোঝাই যাচ্ছে মাহেশ থেকে শুরু করে মায়াপুর বিভিন্ন জায়গায় কিন্তু প্রস্তুতিটা একেবারে শেষ মুহূর্তে আজ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে নিজের জায়গায় ফেরার অপেক্ষা। আমরা আপনাদের সামনে মাহেশের ছবি তুলে ধরলাম, আপনাদের সামনে ছবি তুলে ধরলাম মায়াপুরের, আর এবারে দেখাচ্ছি কলকাতা ইসকনের ছবিটা। উল্টো রথ উপলক্ষে সেখানেও সেজে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। কিছুক্ষণের মধ্যেই এইখান থেকেই মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী।